এই কি হচ্ছে রুমেশো জি স্যার অফিসে এসে ঘুমাচ্ছো রাতে গরমে ঘুম হয় না মশার কামড় সহ্য হয় না এই নাও বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি এবার নিশ্চিন্তে ঘুমাও বিভিন্ন মূল্যে বোনাফাইড মশারি পাওয়া যায় অসাধারণ ডিজাইন শক্ত মজবুত এক মশারিতেই যুগ পার জাজিম্বা ম্যাট্রেস থেকে টান দিলে ছেড়ে না বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি মশারির রাজা বোনাফাইড সেরা কি নতুন জি ভাইয়া ইউটিউবে দু একটা কাজ করেছি ও আচ্ছা আচ্ছা ভাইয়া আমি তো আপনার অনেক বড় ফ্যান আমি আপনাকে চিনি থ্যাঙ্কস থ্যাংক ইউ বসেন না প্লিজ তুমি কি অভিনয়টা সিরিয়াসলি করতে চাও জি ভাইয়া অভিনয় শিখতে হবে তো আসলে আমি তো কোথাও থেকে শিখিনি আর আমি আসলে শিখতে চাই ভাই আপনি কি আমাকে গাইড করবেন হ্যাঁ মানে গাইড তো করতেই পারি তবে তোমাকে একটা সত্যি কথা বলি অভিনয় কেউ শিখতে পারে না অভিনয়টা ভিতর থেকে আসতে হয় এই যে আমি আজকে ভাইরাল আর্টিস্ট হয়েছি ভাইরাল আর্টিস্ট দুঃখ খালেদ আমি কি কারো কাছে শিখেছি কারো কাছে শিখিনি আমি ভেতর থেকে অভিনয় করি তবে হ্যাঁ আমি তোমাকে গাইড করব তুমি আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়ে যাও জি ভাই দাঁড়াও এক সেকেন্ড আমি আমার ফেসবুকটা ওপেন করি অ্যাঞ্জেল সামিয়া অ্যাঞ্জেল সামিয়া না দাঁড়াও এক সেকেন্ড এইটাই না এই তোমাকে দিয়ে দিলাম মানে আমি তোমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম তোমার একটা কাজ করো তো আমাকে তোমার ইয়ে দাও মানে তোমার মোবাইল নাম্বারটা দাও 01 9 অ্যাঞ্জেল সামিহা ওকে তোমাকে আমি গাইড করবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি একটা সেলফি নিতে পারি আপনার সাথে শিওর ওয়াই নট দেখি বস তাহলে শুরু করি বলো কি বলবে তাড়াতাড়ি বলো আচ্ছা পত্রিকায় আপনার ইন্টারভিউ সাফাইতে গেলে তো কিছু টাকা পয়সা খরচ হবে দিব দিব বিষয়টা ফাইনাল করেন আসতে বলো আরে আমি তো আসতেই কথা বলতেছি আবার জোরে কথা বলো আসতে বলো বস আপনার চুলগুলো কি নকল নাকি এই কি বলো তুমি চুল নিয়ে কথা বলো কেন আপনার দাঁত কি অরিজিনাল আরে কি তুমি ইন্টারভিউ নিবা তুমি দাঁত আর চুল নিয়ে কথা বলো ইন্টারভিউ নাও কি নিবা আচ্ছা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার যে কয়টা নাটক আমি দেখছি সব নাটকের মধ্যে আপনি একই শুট একই ঘড়ি একই চেন একই জুতা আপনার কি আর শুট কুট নাই এই তুমি কি আমার ইন্টারভিউ নিতে আইসো নাকি আমার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করতে আইসো হ্যাঁ ফাজলামি করো কি ইন্টারভিউ নেওয়া সেটা নাও আমি তো ইন্টারভিউ নিতে আইছি এইটা কি তোমার ইন্টারভিউ আপনার সম্বন্ধে আমি প্রশ্ন করব না আমার সম্বন্ধে প্রশ্ন বলতে কি আমার কোট প্যান্ট চুল নিয়ে আপনার ব্যক্তিগত জিনিস সম্বন্ধে তো আমি জানবো নাকি ব্যক্তিগত সম্বন্ধে এটা জানার কিছু হইলো আচ্ছা বসেন আমি আবার প্রশ্ন করতেছি সমস্যা নেই আপনার সুরটা কি বাংলাদেশি তুমি কি ইন্টারভিউ নিবা তুমি যাও সরো আমার চোখের সামনে থেকে যাও আমি
আমি তো আপনার ইন্টারভিউ নিতে আসছি, আপনি রাগ করতেছেন কেন? শোনো, তুমি থাকো, তোমার ইন্টারভিউর আমার দরকার নাই, আমার কোনো সাক্ষাৎকারেরও দরকার নাই। আরে ভাই চল থাকো, আরে ভাই বসে, আরে আরে ভাই প্রশ্ন করতে চলে গেল। মানে তোতলায় যে ছেলেটা, সবসময় তোতলায় না, মাঝে মধ্যে তোতলায়। ও মাই গড, আমার মেয়ে ওর সাথে অভিনয় করবে না। আমি যদি নায়িকা হতাম আমিও করতাম না। ম্যাডাম প্লিজ, আমাদের একটু দয়া করেন, মানে আপনারা যদি হেল্প না করেন তাহলে কাজটা কিভাবে নামবে বলেন। শুনেন, ঠিক আছে, আপনি যান, যে ডিরেক্টরকে বলেন ওর সাথে যদি আমার মেয়ে অভিনয় করে তাহলে ডাবল পেমেন্ট দিতে হবে, ডাবল। মা তেজো স্যার যান বলেন। দেখুন, নাটকের এমনি যে বাজেট, ডাবল পেমেন্ট ওটা আমাদের দেখার বিষয় না। আমি মূল ক্যারেক্টার, আমাকে বলেছে মূল ক্যারেক্টার না দিলে সে অভিনয় করবে না। এর মধ্যে যে হাফ লেডিস ক্যামেরাম্যান, ক্যামেরা কোথায় যে চাপ দিয়েছে, ক্যামেরার অন হচ্ছে না। ওদিকে যে দুঃখ খালেদ, তাকে নাকি আপনি কি বলেছেন, সে বলছে আমি অভিনয় করবো না, আমি জানি না স্ক্রিপ্টের গল্প, কেউ জানে না কি দিয়ে যে কি হবে স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। এত টেনশন কিছু নেই, প্রথমে একটা কাজ করবা, সেটা হচ্ছে ওই যে ক্যামেরাম্যান যে আছে, দুই গেলে দুই চট দিবা, যে বলবা ক্যামেরা ঠিক করতে, ঠিক আছে? আর এই জিনিস মিলে করে এই স্ক্রিপ্টটা নাও, এই স্ক্রিপ্টে কাজ হবে। স্যার স্যার, এটা ওই গল্পটা না, এটা তো খুবই ভালো গল্প, কিন্তু স্যার এখন এই মুহূর্তে এসে এই গল্প করবেন, এখন তো এসব চলে না। এই দাদা, কি চলে না চলে আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা রেডি করো স্যার। স্যার স্যার, এটাই হিরো স্যার, আমাদের ওই বলো নাম বলো স্যার। স্যার আমি ফাহাদ। ও ফাহাদ, আপনি কি করেন? স্যার আমি ও অভিনয় করি স্যার। ও কোথায় অভিনয় করেছেন? আমি তো এফডিসিতে প্রায় 30টা সিনেমা করেছি স্যার, একটা সিনেমায় গান ছিল স্যার, একটা সিনেমা গান ছিল, তো ওটার সামনে থাকতে পারে না, পিছনে থাকছি, গান এভাবে ডান্স করেছি স্যার। নাটক টাটক নাটক করেছেন? নাটক করে স্যার আমি ইউটিউব করেছি স্যার, ইউটিউব করেছি, আমি ইউটিউবে অনেক কাজ করেছি স্যার, আমি একদম ছাদের নিচে পানের দোকান থেকে শকিনার মার ঘুমনাই পর্যন্ত অনেক কাজ করেছি স্যার। ভাই শোনেন, এই যে আপনি যে কীভাবে নাচছিলেন দেখেন তো, এইটুকু হ্যাঁ, এই নাচ তো নাটকে সাধারণত নাই, নাটকে কথা বলতে হয়, এই তোতলামি করলে তো হবে না, আর সব ক্যারেক্টার তোতলামি যায় না, ঠিক আছে? যদি কোনো সময় মিউজিক ভিডিও করি তখন আপনাকে ডাকবো, ঠিক আছে? এই কোনো ক্যারেক্টার নেই ভাই। আসেন 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 স্যার। স্যার ডিস্টার্ব করো, স্যার মেজা খুবই খারাপ। আমি যে তোমাকে বলতে বলেছিলাম ডিরেক্টরকে একটা কথা, তুমি কি সেটা বলেছো? আই আমি তোমাকে কি বলছি, তোমাকে যে ডিরেক্টরকে বলতে বলেছিলাম আমার মেয়ের ব্যাপারে, সেটা কি তুমি বলেছো?
জি জি আমি মোটামুটি পরিষ্কারভাবে বলেছি। ডিরেক্টর দিবি তো? আমার মেয়েকে ডাবল পেমেন্ট হবে, সব হবে। হবে মানে কি? হবে মানে কি? কনফার্ম করো। হ্যাঁ, পেমেন্ট ডাবল কনফার্ম। জি, ক্যামেরা কি নষ্ট হয়ে গিয়েছে? জি ম্যাডাম, রোল নিচ্ছিল না। আমরা অবশ্য ঢাকা যোগাযোগ করেছি, ক্যামেরা রাস্তায় আছে। ক্যামেরা নিয়ে কোনো টেনশন নেই। এক্সকিউজ মি, আপনারা দুপুর এবং রাতে কি কি খাবেন সেটা আমাকে বলে ফেলেন। এটা আমাদের গাড়ি, এসি গাড়ি, এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, খাবার নিয়ে আমরা আসবো। ওই কে কি খাবেন এখনই বলতে হবে, আমি ওই অনুযায়ী খাবারটা নিয়ে আসবো। একটি প্রাণী না খেয়ে থাকবে না আমার ইউনিটে। খাবার নিয়ে কোনো ধরনের কাটপিলি আমি নীল তা সহ্য করবো না, করি না। এই যে নীল ভাই, দয়া করে আপনি এখান থেকে একটু বিদায় নেন তো। যাচ্ছেন তোমাকে যেতে বলছো কেন? ও তো ঠিকই বলেছে। আই শোনো, আমাদের দুজনের জন্য দুটা পিজা আনবা, আর খেয়াল রাখবা পিজার মধ্যে যাতে মাশরুম অনেক বেশি থাকে। আমার জন্য একটা ফ্রুট স্যালাড। শুনেছো আমার মেয়ে কি বলেছে? ওর জন্য ফ্রুট স্যালাড আনতে হবে, খেয়াল রাখবা। আবার বাসিটা নিয়ে এসো না, টাটকা ফ্রুট স্যালাড আনবা। টাটকা টাটকা? জি ম্যাডাম। দাঁড়া, আমরা খাই বা না খাই আমাদের দুইজনের জন্য দুই প্যাকেট বিরিয়ানি আনবা। আর আমাদের বাসায় আরও দুজন আছে, আর দুই প্যাকেট পার্সেল আনবা। তাহলে কী দাঁড়ালো, মোট চার প্যাকেট বিরিয়ানি আনবা। আর খেয়াল রাখবা বিরিয়ানির মধ্যে যেন মাংসের টুকরা একটু বেশি দেয়। আর ভালো দোকান দিয়ে আনবা, মনে থাকবে তো? চার প্যাকেট? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু, আপনি চিন্তা করবেন না। আমি এমন দোকান থেকে খাবার নিয়ে আসবো, খাবার খাওয়ার পর আপনার দোকানটা আশা হয়ে যাবেন যে ওরে বাবারে এই খাবার কোথেকে আসলো, দামি দোকান থেকে দামি খাবার নিয়ে আসবো, এমন খাবার নিয়ে আসবো খুবই সুস্বাদু হবে সেটা। আর আপনার জন্য ফ্রুটস অবশ্যই আনবো ম্যাডাম। আর আপনি চার প্যাকেটের কথা বলছেন, আমি দুই প্যাকেট আরও বাড়াই দিলাম আমার তরফ থেকে। আপনি বাসে নিয়ে খাবার পর সেটাকে ফ্রিজে রেখে দিবেন, পরের দিয়ে হালকা গরম করে পাতা ডাল দিয়ে মাখায় খাবেন। বিরিয়ানির সাথে পাতা ডালি খুবই সুন্দর হয় কিন্তু খাবার। এই ভাই কি, আমি আপনাকে বললাম না আপনি এখান থেকে যান? ক্যামেরা কি ঠিক হয়েছে? না ভাইয়া, আমি তো কিছু বুঝতে পারছি না, ক্যামেরা তো রোল নিচ্ছে না। আরে বাবা, ক্যামেরা আনার সময় দেখে আনবে না? আমি তো ভাইয়া দেখে চেক করে এনেছিলাম, কিন্তু হঠাৎ করে সেটে এসে ক্যামেরাটা যে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে এখন তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করো তো ভাই, শুটিং করতে এসেছি, প্লিজ যাও। জি ভাইয়া, আমি দেখতেছি। ডিরেক্টর সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কি কথা ভাই, একটু তাড়াতাড়ি বলেন, আমি খুব প্রেশারের ভিতরে আছি। কি কথা বলেন? আমি তো স্ক্রিপ্ট পড়ে মনে রাখতে পারতেছি না। মনে রাখতে পারছেন না মানে তাহলে এখানে কেন এসেছেন আপনি? এখানে তো সার্কাসের জায়গা নয়, তো স্ক্রিপ্ট ডায়লগ বলতে হবে নাকি? তাহলে আমি এখন কি করব? কি করব না বুঝেন না, ডায়লগ বুঝতে করবেন? কথাগুলো আসছে জানেন কে থেকে? স্ক্রিপ্ট পড়েন কেন? তুমি কি স্ক্রিপ্ট পড়ছো? জি, অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট, এত ভালো স্ক্রিপ্ট মানে আমি স্ক্রিপ্ট যে এত ভালো হবে সেটা আমি বুঝতে পারিনি, ভাবতেই পারছি না। আচ্ছা শোনো বাবা, স্ক্রিপ্টটা খুব সুন্দর করে পড়বে, ঠিক আছে? আমি তোমার কাজ দেখেছি, তুমি ভালো অভিনয় করছো, ইনশাল্লাহ ভালো আরও অভিনয় করবে সামনে, ঠিক আছে? তুমি আছো আর উর্মি, ও ভালো অভিনেত্রী, এই ক্যারেক্টারটা দুটো মেয়ের উপর ক্যারেক্টার, সুন্দর করে করলে কাজটা ভালো হবে, ঠিক আছে? নাটক হচ্ছে টিম ওয়ার্কের ব্যাপার, সবাই ভালো করলে জিনিসটা ভালো হয়, ঠিক আছে? তুমি রিহার্সাল দাও ঠিক মতো। ভাইয়া ক্যামেরা ঠিক হয়ে গেছে, রোল নিচ্ছে। গুড, ভেরি গুড। মাই রে নীল ভাই, এদিকে আসো। আচ্ছা ওই ক্যামেরা ঠিক হয়ে গেছে? জি। তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট যেটা আছে ওটা ফটোকপি করবা, আধা ঘন্টার ভিতরে সবাইকে স্ক্রিপ্ট দিবা। দেওয়ার পরে আমরা রিহার্সাল দেবো, কালকে সকাল থেকে ইনশাল্লাহ আমরা শুটে চলে যাবো, শুটিং করবো। ক্যামেরা ঠিক হয়ে গেছে না? জি ভাই একদম। শুট করবো, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, সবাইকে বলবা লাইন্সগুলো যেন মনে রাখে। হ্যাঁ, রিহার্সাল ছাড়া
একটা সিগন্যাল হবে না ওকে জি বস ওকে যাও অনিল মিলকে রাখো দেখো আমিও কি রিহার্সালে ও রিহার্সালে তুমি থাকবা প্রত্যেকটা মানুষ থাকবে এটা টিম ওয়ার্কের ব্যাপার একা একা কিছু হয় না ওকে জি ভাই অবশ্যই ডিরেক্টর যে তোমাকে কোপাতে চাইছিল আর আমি তোমাকে বাঁচাইছি সেটা ভুল ছিল আমার তোমাকে ওই দিন 33 বার কাট করার অপরাধে কোপানো উচিত ছিল হনন আন্টি আবার হনন একটা কথা বলি আমরা যদি আজকে ওই উর্মিলা ম্যাডামের মা না হইতেন তাহলে আমি রাস্তায় কি কইতাম মুই চুপ আন্টি আপনি আবারো ঝগড়াঝাটি শুরু করছেন আপনি পাইছেন দেখি কোন তো আচ্ছা লাই তুই শুধু আমার ঝগড়া করাটা দেখো এই সব বিচ্ছুরা যে সারাক্ষণ আমাকে জ্বালায় সেটা দেখো না আপনি অনেক জগরেটা মহিলা আর তুই এই যে বাইরে খালি সুন্দর আসলে মাথায় কিচ্ছু নাই ঢিলু তোমার নামে কমপ্লেইন করেছে প্রোডিউসারকে কিন্তু তোমার কোনো অ্যাকশন হয়নি আবার করেন অনেক ভালো লাগে আপনি কমপ্লেইন করলে বুঝছেন এই হাউজের যেখানেই যাই শুধু আপনার গলাই শুনতে পাই আপনার জন্য এই হাউজে কোনো শান্তি রক্ষা করতে পারতেছি কার গলা শুনবা তাহলে নায়িকার মা বলে কথা সব বিয়াদ দেখছেন ভাই এই বেরির জন্য একটা মিনিট শান্তি দিতে পাই না ভাই ইউনিটের প্রত্যেকটা লোকের সাথে ঝগড়া করে খালি সোত সোত করে মহিলা আচ্ছা ভাই বলতে আসলাম কি আমি তো অনেক পাওয়ার আপনি যদি ডাইরেক্টরে কই আমার একটা রোল করাই দিতে পারতেন ভাই আপনি লজ্জা দিতেছেন ভাই আসলে হইছে কি ডাইরেক্টর স্যারও আমার সিনেমা করে প্রোডিউসার স্যারও আমার এসে ভাই মই দেখছি এই যে দেখেন এই যে ডিরেক্টর স্যারের মোবাইল প্রোডিউসার স্যারের টাকা আমি তো বয় আমার কাছে তো স্ক্রিপ্ট থাকার কথা না এই যে দেন হ্যাঁ উই উই কেয়ার করছি আমাদের অনেক পাওয়ার আর আপনার আমার ভালো লাগছে আর আমার কেন জানি মনে হচ্ছে আপনি পারবেন আপনার ভিতরে একটা পাওয়ার আছে আমি একটা সুযোগ করে দিয়ে দেন ভাই আপনার আবার দিয়ে দেবেন দিন ভালো ভাই তাও আপনি মোর কামটা হয়ে যেতেন ঠিক আছে এটা কোনো বিষয় না আপনার আমার অনেক ভালো লাগছে আপনার আপনি পারবেন আপনার ভিতরে হিম্মত আছে আমি অনেক ভালো মানুষ ভাই টাকার বিষয় চলো কি ব্যাপার স্বামীয়া তুমি কেন মন খারাপ করছো তুমি কাঁদছো কেন এদিকে তাকাও আরে আমি তো আছি তোমার চিন্তা করার কি দরকার আমি তোমাকে আর্টিস্ট বানাই ছাড়বো আমি এই নাটকের প্রডিউসার কান্না বন্ধ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করো আপনি তো আমার পছন্দ না ছাড়েন ছাড়েন কি সমস্যা আপনার